আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কবির টেক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণী ভোকেশনাল পঞ্চম সপ্তাহের জেনারেল মেকানিক্স টু এই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। তো শিরোনাম হবে ইনসাইড ক্যালিপার এবং স্কাইবার। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নতে। তো আমাদের কিন্তু সিলেবাস যেটি দেওয়া আছে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় ইনসাইড ক্যালিপার এবং সপ্তম অধ্যায় আছে স্ক্রাইবার। তো এখান থেকে আমাদের চারটি টোটাল নির্দেশনা দেওয়া আছে। ফার্স্ট নির্দেশনা হচ্ছে ইনসাইড ক্যালিপারের ধারণা, ইনসাইড ক্যালিপারের যত্ন রক্ষণাবেক্ষণ, টোটাল আটটা লিখতে হবে। স্ক্রাইবার ব্যবহার আর স্ক্রাইবারের যত্ন ও রক্ষণাবেক্ষণ, এখানে আটটা লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি উত্তরে। তো প্রথমেই ইনসাইড ক্যালিপার কাকে বলে, এখানে লেখা আছে বিষয় কি, তারপরে আমি দিয়েছি এখানে ইনসাইড ক্যালিপারের প্রকারভেদ। তো এখানে ইনসাইড ক্যালিপার যা আছে লিখতে হবে তোমাদের, আর এখানে যেটা আছে ইনসাইড ক্যালিপারের প্রকারভেদ দুই প্রকার আছে, ফার্ম জয়েন্ট ইনসাইড ক্যালিপার আর স্প্রিং জয়েন্ট ইনসাইড ক্যালিপার। এখানে আবার ফার্ম জয়েন্ট ইনসাইড ক্যালিপার সম্পর্কে বর্ণনা করা আছে, একটি চিত্র দেওয়া আছে। তো প্রথমে এটি লিখবে, লেখার পর চিত্রটি অবশ্যই অঙ্কন করবে। এরপরে আছে স্প্রিং জয়েন্ট ইনসাইড ক্যালিপার কাকে বলে, কি বিষয় দেওয়া হচ্ছে এখানে, এতটুক। এরপরে হচ্ছে আছে চিত্রটি দিয়েছি স্প্রিং জয়েন্ট ইনসাইডের। এরপরে আমাদের যেটি আছে ইনসাইড ক্যালিপারের যত্ন ও রক্ষণাবেক্ষণ, টোটাল আটটি দেওয়া আছে, আটটি লিখতে বলেছে। এখান থেকে হুবহু আটটি লিখে দিবে, যেভাবে আছে সেভাবে লিখলেই হবে। এরপর স্ক্রাইবার ব্যবহারের পদ্ধতি চারটি লিখতে বলেছে, এখানে আমাদের পাঁচটি দেওয়া আছে, যে কোনো চারটি লিখলেই হবে, পাঁচটি লিখলেও সমস্যা নেই। স্ক্রাইবার ব্যবহারের পদ্ধতি বা স্ক্রাইবার ব্যবহার যেটি আছে সেটি, এরপরে স্ক্রাইবার ব্যবহারের যত্ন রক্ষণাবেক্ষণ, এখানে আমাদের টোটাল আছে ছয়টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে স্ক্রাইবারের যত্ন রক্ষণাবেক্ষণ। আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। যে স্ক্রাইবার বা আশ্রা ব্যবহারের পর এর সম্মুখ ভাগ কর্ক বা নরম কাঠে গেঁথে রাখতে হবে। দীর্ঘ সময় ব্যবহার করতে না চাইলে মরিচারোধক তেল মাখিয়ে শুকনো জায়গায় রাখতে হবে। গণবাসী স্ক্রাইবারকে কখনো ছুড়ে মারা উচিত নয়, এতে দুর্ঘটনা ঘটতে পারে, সূচালো অংশ ভেঙে যেতে পারে। ঘ নম্বর হচ্ছে মুখ ভোঁতা হলে সাথে সাথে ধার দিতে হবে। ও নম্বর হচ্ছে প্রতিবার ব্যবহারের পর মুছতে হবে, আর এর মুখের তীক্ষ্ণতা আঙুল দিয়ে পরখ করে নিতে হবে। চ হচ্ছে স্ক্রাইবারের মুখের তীক্ষ্ণতা কমে গেলে অথবা সামান্য বেঁকে বাঁকা হলেও দাগ স্পষ্ট হবে না। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আপনাদের নবম শ্রেণী জেনারেল মেকানিক্স উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এখানে সুন্দর একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করব, পরবর্তীতে একটি অ্যাসাইনমেন্টে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।